বন্ধুরা, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ! এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, মনে হচ্ছে করোনা হয়েছে। করোনার ঠেলায় মাতার মনে করেন যে তার দুটো তিনটে সিরে গেছে। আমি এই কথা বলছি কেন, এর কারণ হচ্ছে বাংলাদেশ সামনে শ্রীলঙ্কার সাথে খেলতে যাচ্ছে ওডিআই সিরিজ। সেখানে তিনটে ম্যাচ খেলবে, 23 তারিখ, 25 তারিখ, 28 তারিখ। এখন এই তিন ম্যাচকে সামনে রেখে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে, সেখানে লাল দল সবুজ দল। ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, লাল দলে উইকেট কিপারের ছড়াছড়ি, কিন্তু সবুজ দলে কোনো উইকেট কিপারই নাই। এখন আমি আপনাকে লাল দলে কে কে আছে এটা বলার আগে সবুজ দলে কারা আছে তাদের নামগুলো বলি। প্রথমে আছে, আমরা দেখতে পাচ্ছি মাহমুদুল্লাহ ক্যাপ্টেন, ওকে। আমরা জানি মাহমুদুল্লাহ কিপিং করে না। তারপরে নাইম শেখ, তারপরে হচ্ছে সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তারপর সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম, বিপ্লব। এই 11 জনের মধ্যে আপনি আমাকে দেখান কে উইকেট কিপার, কে উইকেট কিপার। কিন্তু অন্যদিকে লাল দলে দেখেন তামিম ইকবাল ক্যাপ্টেন, ওকে। ইমরুল কায়েস, সে কিন্তু কিছুটা হলেও কিপিং করে। লিটন কুমার দাস আমরা তো জানি, মুশফিকুর রহিম, তারপরে মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, তারপরে নাসুম আহমেদ, শরীফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। বুঝছেন কাহিনিটা কোথায়, মানে সেন্স কোথায় যে গেছে নির্বাচক প্যানেল? আমার তো মনে হয় এই লাল দল আর এই সবুজ দল যারা করছে তাদের মাথা তার দুইটা তিনটে সিরে গেছে। সোজা বাংলা কথায় বললে এটাই, তিনটা প্রফেশনাল যারা জাতীয় দলে খেলে, মিঠুন, মুশফিক, লিটন কুমার দাস, তারা কীভাবে তিনজনে লাল দলে হয় আর সবুজ দলে কোনো ওই রকম কোনো উইকেট কিপারই নাই? হয়তো এদের মধ্যে হয়তো তাইজুল উইকেট কিপিং করতে পারে, অথবা মাহমুদুল্লাহ নিজেই করতে পারে, তারপরে ধ্রুব করতে পারে, সৌম্য সরকার করতে পারে। যে কেউ যদি উইকেট কিপিং করে তাতে আপনারা অবাক হবেন না, মানে এটা প্র্যাকটিস ম্যাচ তো। একটু ভালোভাবে মানে বুঝলাম না ঘটনাটা আসলে আপনাদের কাছে কী মনে হয়। নাজমুল হোসেন শান্ত কি তাহলে নতুন দায়িত্ব পেতে যাচ্ছে উইকেট কিপার নাকি? আমি তো মাথায় আমার বুঝে আসেন, আপনাদের যদি বুঝে আসে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।